ভিডিওটি দিনের হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য, শেখানোর জন্য। তোমাদের কাছ থেকে ওষুধটা মুখ থেকে বের করে নেব। মেদিনীপুর হোমিওপ্যাথিক কলেজের এক ছাত্র, তার কি ওষুধ হতে পারে? পাস করে গেছে, ও প্র্যাকটিস করছে, তো ওকে ও কলেজে দেখিয়েছিল, মাস্টারমশাইরা ওষুধ দিয়েছে, এখানে নোট করে রেখেছে। ওষুধ পড়েছে ওর সিপিলাই নাম ক্যালিকাত সালফার টিউবার করিনাম আর্সেনিক্যাল বা থুজা সাইলিসিয়া সরিনাম। শ্বাসকষ্ট হচ্ছে, এই জুনিয়র ডাক্তারের শ্বাসকষ্ট হচ্ছে, পাস করে গেছে। তো নিজে ঠিক মতন ওষুধপত্র কি সিলেকশন হবে না হবে তা বুঝতে না পেরেও মাস্টারমশাইদের সাথে যোগাযোগ করেছে। তো মাস্টারমশাইরা ওষুধ দিয়েছেন সিপিলাই নাম ক্যালিকার্প সালফার টিউবারকুলিনাম আর্সেনিক্যাল বা সরিনাম সাইলিসিয়া থুজা, এই ওষুধগুলো পড়েছে। কেউ লিস্ট দেখালো, স্যার এইগুলো আমি খেয়েছি, ভালো কথা, কিন্তু ও ইম্প্রুভ হচ্ছে না, বাট দ্যার ইজ নো ইম্প্রুভমেন্ট। ফলে ও নিজে কেসটা লিখে আমাকে দেখালো। প্রচুর রোগীর চাপ আমার, আজ খুবই ব্যস্ত আছি, আমি সকাল থেকে খুবই রোগীর চাপ, এখনও বাচ্চা কাচ্চা এখানে কাঁদছে আর পাশের ঘর ভর্তি হয়ে আছে। ওর কেসটা আমি 2 মিনিটের ভিতরে ওষুধ সিলেকশন করে দিলাম, হয়তো চট করে কমবে না, সময় লাগবে, অনেক পুরানো অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা। কিন্তু এই লিস্টের মধ্যে সিপিলাই নাম ক্যালিকার্প, আবার দেখাচ্ছি, সিপিলাই নাম হি হ্যাজ টেকেন সিপিলাই নাম ক্যালিকার্প আর্সেনিক সরিনাম সাইলিসিয়া টিউবারকুলিনাম সালফার থুজা। ওয়েল মাই ফ্রেন্ডস, দ্যার ইজ নো নেম অফ হিপার সালফার। হিপার সালফার ওষুধটার নাম কি আপনারা পেয়েছেন? 4-5 বছর ধরে চিকিৎসা হয়েছে, সেই ওষুধগুলো সব দিয়েছে। এইবার এই ছেলে, এই রোগী, ওর ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি, ওর নিজের হাতের লেখা দেখাচ্ছি আমি, ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি, সর্দি কাশি প্রায় লাগে, ডিজায়ার ফর সাওয়ার অ্যান্ড পাঞ্জেন্ট থিংস, ওর নিজের হাতের লেখা থেকেই পড়ছে, টক খেতে চায়, পাঞ্জেন্ট খাবার খেতে চায়, চিলি, সাংঘাতিক চিলি বলেছে, চিলি ও নিজেও লিখেছে, ওর হাতের লেখায় দেখাচ্ছি, ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি, ট্রেমেন্ডাস চিলি পেশেন্ট, খুব শীত, টক খায়, পাঞ্জেন ফুড খায়, ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি, ডিসপ্নিয়া অ্যাগ্রাভেটস অ্যাট নাইট, রাত্রের দিকে বাড়ে কখনো কখনো, দেন হোয়াই নট হিপার সালফার মাই ফ্রেন্ডস? শীত বেশি, হিপার সালফার ইজ এ ওয়ান্ডারফুল মেডিসিন ফর ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমার উপরে খুব যথেষ্ট ভালো ওষুধ, শ্বাসকষ্ট, ইট ইজ এ মেডিসিন অ্যাক্টস ওভার দ্য রেসপিরেটরি সিস্টেম, নাম্বার 1 মেডিসিন অ্যাফেক্টস অন দ্য রেসপিরেটরি সিস্টেম, সাংঘাতিক শীত, টক খায়, পাঞ্জেন ফুড খায়, সর্দি কাশি প্রায় লাগে, হোয়াই নট হিপার সালফার বাট সিপিলাই নাম ক্যালিকার্প আর্সেনিক সরিনাম সাইলিসিয়া টিউবারকুলিনাম অ্যান্ড থুজা প্রেসক্রাইব বাই এ ডজন অফ হোমিওপ্যাথিক প্রফেসর্স। সো দিস ইজ দ্য আর্ট অফ হোমিওপ্যাথিক মাই ফ্রেন্ডস। 2 মিনিটের মধ্যে সিলেকশন করে দিলাম, হিপার সালফার ইজ দ্য চয়েস অফ মেডিসিন।